জয়পুরহাট শহরের খঞ্জনপুর চৌরাস্তা এলাকা থেকে সেনাবাহিনী ও সিআইডির ভুয়া আইডি কার্ড ও নগদ অর্থ সহ বৃহস্পতিবার গভীর রাতে আলমগীর হোসেন নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন জয়পুরহাট সদর উপজেলার সওদাগরপাড়ার মৃত সওদাগর শেখের ছেলে। জয়পুরহাট র‍্যাব ৫ সিপিসি ৩ ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান মাহমুদ জানান, অভিযুক্ত আলমগীর হোসেন বিভিন্ন সময় র‍্যাব, সিআইডি, পুলিশ ও সাবেক সেনাবাহিনীর পরিচয় দিয়ে মানুষকে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।